তিন নম্বর সূত্রটা আমরা এখন প্রমাণ করে দেখে নেব। তিন নম্বরে আছে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, এটাকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার m, a টু দি পাওয়ার m এরকম ভাবে n সংখ্যক উৎপাদক পর্যন্ত, তাই তো? তাহলে এক নম্বর সূত্র অনুযায়ী যখন আমাদের সূচক বা ইন্ডাইসেস গুলো মাল্টিপ্লিকেশন আকারে থাকে তখন আমরা সামেশন আকারে লিখতে পারি। তাহলে এ টু দি পাওয়ার এম প্লাস এম প্লাস এম এরকম করে করে এন সংখ্যক পদ পর্যন্ত লিখব। আবার এক নম্বর সূত্র থেকেই লেখা যায়, তাহলে সামেশন আকারে থাকলে আমরা মাল্টিপ্লিকেশন আকারে লিখতে পারি। তাহলে এ টু দি পাওয়ার এই এম গুলো সামেশন আপ টু এন পর্যন্ত আছে, তাহলে টোটাল হচ্ছে এ টু দি পাওয়ার এম টু এন। তাহলে আমরা তিন নম্বর সূত্রটা প্রমাণ করতে পারলাম। এবার একটা অঙ্ক দিয়ে যদি দেখে নিই তাহলে আরো ভালো করে বুঝতে পারবো। আমি নিচ্ছি টু টু দি পাওয়ার টু হোল টু দি পাওয়ার থ্রি, এটাকে আমি লিখি টু টু দি পাওয়ার টু ইন্টু টু টু দি পাওয়ার টু ইন্টু টু টু দি পাওয়ার টু থ্রি টাইমস। তাহলে এবার আমি সামেশন আকারে লিখলে এটা হয়, তাহলে কত হচ্ছে টু প্লাস টু প্লাস টু 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 দি পাওয়ার সিক্স, মানে এটাকে আমি লিখতে পারি টু টু দি পাওয়ার টু ইন্টু থ্রি টু টু দি পাওয়ার টু টু দি পাওয়ার টু হোল টু দি পাওয়ার থ্রি ছিল তিন নম্বর সূত্র অনুযায়ী, এটাকে এম ইন্টু এন প্রোডাক্ট আকারে, তাহলে আমি এখানে প্রোডাক্ট আকারে টু ইন্টু থ্রি লিখেছি। তিন নম্বরটা বোঝা গেল। এবার চার নম্বর, চার নম্বরে আছে এ বি হোল টু দি পাওয়ার এম, এটাকে কিভাবে লিখব? এ বি ইন্টু এ বি ইন্টু এ বি এরকম করে করে এম সংখ্যক উৎপাদক পর্যন্ত এন সংখ্যক উৎপাদক পর্যন্ত লিখবো এটাকে। এবার তাহলে কতগুলো এ আছে, এই এগুলোকে এক জায়গায় করলে এটা পুরো এম সংখ্যক পর্যন্ত আছে, আবার বি গুলোকে এক জায়গায় করলে বি গুলো এম সংখ্যক উৎপাদক পর্যন্ত আছে, এইগুলোকে আমি এক জায়গায় করলাম এগুলো আপ টু এম পর্যন্ত আছে এম সংখ্যক উৎপাদক পর্যন্ত, বি গুলোকে এক জায়গায় করেছি বি গুলো এম সংখ্যক উৎপাদক পর্যন্ত আছে, তাহলে কি হলো আমার এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম। তাহলে চার নম্বরে যা ছিল এ বি হোল টু দি পাওয়ার এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম, এটাকেও তোমরা কোনো সংখ্যা দিয়ে প্রমাণ করে দেখে নিতে পারো। এবার পাঁচ নম্বর লাস্ট নিয়মটা প্রমাণ করব। পাঁচ নম্বরে আছে এ বি হোল টু দি পাওয়ার এম ইজ ইকাল টু এ টু দি পাওয়ার এম বাই বি টু দি পাওয়ার এম, এটাকে কি করে করব? আমি বি টু দি পাওয়ার এম দিয়ে এ বি হোল টু দি পাওয়ার এম কে যদি গুণ করি তাহলে আমার হয় এক
এক নম্বর সূত্র এক নম্বর না আমাদের তিন নম্বর সূত্র অনুযায়ী চার নম্বর সূত্র অনুযায়ী চার নম্বর সূত্র অনুযায়ী কি ছিল এরকম মাল্টিপ্লিকেশন আকারে থাকে এটাকে যদি আমাদের ইন্ডাইসেস বা সূচক সেম হয় তাহলে আমরা একসাথে হোল টু দি পাওয়ার করে লিখতে পারি তাহলে আমি চার নম্বর সূত্র থেকে লিখছি এ বাই বি হোল টু দি পাওয়ার এম তাহলে কি হলো এ টু দি পাওয়ার এম তাহলে আমি কোন জায়গা থেকে এসেছিলাম এই জায়গাটা থেকে তাহলে আমি এটাকে পুরো গুছিয়ে লিখি বি টু দি পাওয়ার এম ইনটু এ বি হোল টু দি পাওয়ার এম ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম তাই তো এটা পেলাম আমি এখন ভেঙে লিখলে হয় এ বাই বি হোল টু দি পাওয়ার এম ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম বাই বি টু দি পাওয়ার এম পাঁচ নম্বরটা প্রমাণ হয়ে গেল আশা করি তোমরা আমার পড়ানো বুঝতে পেরেছ এটা আমার প্রথম ভিডিও ছিল আরো নতুন নতুন ভিডিও আমাকে দেওয়ার জন্য আরো উৎসাহ দেওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করো আর লাইক করতে অবশ্যই ভুলবে না আর কোনো কিছু আরো কিছু জানার থাকলে বা আমার ভিডিও সম্পর্কে কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট দিতে ভুলো না থ্যাংক ইউ